টাঙ্গাইলের সখীপুরে বিএনপির এক নেতার ছেলেকে যুবলীগের সাধারণ সম্পাদক মনোনীত করে নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। দীর্ঘদিনের ত্যাগী কর্মীদের পদ না পাওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে বিষয়টি তুলেও ধরেছেন। উপজেলা যুবলীগের নেতারা জানান, গত 22 নভেম্বর উপজেলার তক্তারচালা সবুজ বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে 5 নম্বর হাতিবান্ধা ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ওই ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমানের ছেলে শহীদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বিএনপির নেতার ছেলেকে সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ওই পদের পরিবর্তন চেয়ে জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে অভিযোগ দিয়েছেন। ওই সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিলেন আল আমিন, শরীফুল ইসলাম ও লিয়াকত শিকদার। তাদের একজন আল আমিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কর্মী ছিলাম, এখন যুবলীগের কর্মী হিসেবে মাঠে ময়দানে কাজ করছি, অথচ সম্মেলনে অজ্ঞাত কারণে ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলেকে যুবলীগের সাধারণ সম্পাদক করেছে, আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাই। অবশ্য হাতিবান্ধা ইউনিয়ন যুবলীগের নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক শহীদুর রহমান বলেন, আমার বাবা 3 বছর আগে ওয়ার্ড বিএনপি সভাপতি পদ ছেড়ে দিয়ে উপজেলা তাঁতি লীগের সভাপতি হয়েছেন, এখন আমরা পরিবারের সবাই আওয়ামী লীগ করি, আমি ছাত্রলীগ করেছি। হাতিবান্ধা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি মজিবুর রহমান মুঠোফোনে বলেন, আগে বিএনপি করেছি, আমি এখন তাঁতি লীগ উপজেলা কমিটির সভাপতি। উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান সাজু বলেন, মজিব ভাই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করেছেন, সর্বশেষ 2017 সালের 11ই মার্চে অনুমোদিত কমিটিতে তিনি সভাপতি পদেই রয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুবুদ্দিন বলেন, আমার জানা মতে উপজেলায় তাঁতি লীগের কোনো কমিটি নেই, অতিথিও ছিল না, অতএব মজিবুর রহমান উপজেলা তাঁতি লীগের সভাপতি এ তথ্য সত্য নয়। উপজেলা যুবলীগ আহ্বায়ক এম এ সবুর বলেন, বাবা বিএনপি করেন, এটা দোষের কিছু নয়। এছাড়া শহীদুর রহমান আগের কমিটিতেও যুবলীগের সদস্য ছিলেন, তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ যুবলীগ করে আসছেন। এ বিষয়ে টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক বলেন, সখীপুর হাতিবান্ধা ইউনিয়ন যুবলীগের কমিটি নিয়ে মৌখিক অভিযোগ পেয়েছি, আনুষ্ঠানিকভাবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।